বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 8:45, দেখো সবাই উঠছে, সবে উঠছে। 8:40 বাজে, 8:45 না, 8:40 বাজে, উঠছে। এবার জামা কাপড়গুলো পরিয়ে দিই, গরম গরম জামা কাপড়গুলো পরিয়ে দিই। কম্বলের ভেতরে শুয়েছিল, তুমি ভালো আছো তো? আর একজন দেখো, ওই আর একজন শুয়ে আছে, এই একজন শুয়ে আছে। টাটা, ভিডিওটা দেখতে থাকো, ভিডিও পছন্দ হলে লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাই না বাবু? টাটা টাটা টাটা, সবে ঘুম থেকে উঠেছি। এ দেখো জামা টামা পরে রেডি রেডি হয়ে গেছে। কে হাতে নড়ছে নড়ছে, হাতটা নড়ছে, হাতের কি হয়েছে? ও বাবা, হাতের ভেতরে ভূত ঢুকেছে, ভূত ঢুকেছে। বাজে 10:45 বাজে, প্রচন্ড দেরি হয়ে গেছে। সবে স্নান করে আসলাম, স্নান করে সব কিছু ক্রিম টিম মেখে যা করার আর কি করে নিয়েছি। তো এখন দেখলে তো সব কাজকর্ম সেরে সবজি কাটছি, ওদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না হবে, আর এখানে যা যা সবজি কাটার কেটে নিচ্ছি আমি, কেটে নিয়ে একেবারে কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ অত কিছু শেয়ার করতে গেলে মেমোরি ফুল হয়ে যাবে। আর এখানে হয়েছে মোচা সেদ্ধ করে রেখে দিয়েছি, ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাতে পারিনি তার জন্য সরি। মোচা সেদ্ধ করে রেখে দিয়েছি, এখানে হচ্ছে শিম ভাজা আর ভাতে ভাত করেছি। এই যে দেখো ভাত, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, বেগুন সেদ্ধ দিয়েছি। বেগুন সেদ্ধটা আমার ভীষণ প্রিয় একটা খাবার আর কি, বেগুন সেদ্ধ। আর ওদিকে একটা ডিম সেদ্ধ করে রেখেছি এগ ব্রয়লারে, যেটা আমার ছেলে খাবে। আর ওটা করেছি গাঁদাল, গাঁদাল আমার শ্বশুরমশাই খেতে খুব পছন্দ করেন, সেই জন্য গাঁদাল। আর এই ডাল, ডালে এখনও ফোড়ন দেওয়া হয়নি। আর এদিকে রয়েছে চাটনি। এই আজকের লাঞ্চ মেনু, আজকে যেহেতু বৃহস্পতিবার তো এইরকম রান্নাবান্না হয়েছে আর কি। মোচাটা আমি করব, মোচাটা আর করে নিয়ে তোমাদের দেখানো হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিও পছন্দ হলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো এটা সন্ধ্যাবেলা, রাত্রেবেলা আমরা কী বানাচ্ছি বলো তো? আলুর পরোটা বানাচ্ছি।
হ্যাঁ, একটা দিদির রেসিপি দেখে আমি মানে আমার খুব ভালো লেগেছে, সেই জন্য সেই রেসিপিটা দেখেই আর কি এই যে আলু পরোটাটা বানাচ্ছি আর কি। দিদির চ্যানেল আছে, চ্যানেলের নাম হলো টুম্পা কুকিং চ্যানেল। ওনার চ্যানেল দেখেই আলু মেথির পরোটা করেছিলেন, কিন্তু মেথিটা আমাদের বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না, সেই জন্য শুধুমাত্র আলু দিয়ে এই যে পরোটাটা বানাচ্ছি। এতে ধনে পাতা দিয়েছি, সবুজ সবুজ যেগুলো দেখা যাচ্ছে ওগুলো ধনে পাতা, ওগুলো ভেবো না যে মেথি, মেথিটা আমাদের বাড়িতে পছন্দ করে না, সেই জন্য আলু দিয়ে শুধু পরোটা বানাচ্ছি। তো দিদি কে থ্যাংক ইউ সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য। এই যে বানাচ্ছি আর ভিডিওটা করছি, কিন্তু আমার মেয়ে তাই এইরকমভাবে ভিডিও হচ্ছে, বুঝতেই পারছো যে কাঁচা হাতের ক্যামেরা, কাঁচা হাতে মানে ক্যামেরাম্যানটা খুব কাঁচা আর কি, মানে সবে বাচ্চা মানুষ তো, তো ক্যামেরা করছে আর আমি এদিকে পরোটাগুলো বানাচ্ছি। বলছে মা করবো, আমি তো কর বলতে ও আমি নয়তো আমার করার কোনো ইচ্ছে ছিল না, আমার মনেও ছিল না যে ভিডিও বানাবো, তো মানে এত টেনশান ছিল যে হবে হবে, পারবো পারবো কি না পারবো, সেইটা মানে ভাবতে ভাবতেই আমি ভিডিও করার কথা ভুলে গেছি। তবে পরোটাগুলো পারফেক্ট হয়নি, তো মোটামুটি খাবার মতন হয়েছে আর কি, খাওয়া গিয়েছে আর কি, একেবারে যে পারফেক্ট আমি বানাতে পেরেছি তা নয়, দেখতে পাচ্ছি একটু আধটু ফেটে ফুটে গেছে। তো নেক্সট পরের বার যখন ট্রাই করব তখন অবশ্যই ভালোভাবে ভালোভাবে হবে এটা আশা করছি। আর তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে এই পর্যন্ত দেখাচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আলুর পরোটাটা কেমন হয়েছে অবশ্যই করে জানাবে। রেসিপিটা আমি শেয়ার করি, রেসিপিটা ওই দিদির চ্যানেলে গেলে সবাই দেখতে পাবে আর কি, টুম্পা কুকিং চ্যানেল, ওই দিদির চ্যানেলে গেলে সবাই দেখতে পাবে আর কি রেসিপিটা। তো চলো গুড নাইট, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর ভিডিও আমার ভিডিওগুলো দেখতে থেকো, সবাইয়ের ভিডিও দেখতে থেকো, সবাই সবাইয়ের পাশে থাকবে তবেই এগিয়ে যেতে পারবো আমরা। তো আমি আশা করবো যে আমি যেমনি তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থাকো, আরও অনেক বন্ধু আছে তাদের পাশেও তোমরা থেকো যারা যারা আমার ভিডিওটা দেখছো। তো আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই বাই।